একটা পাত্রে এক কাপের মতো পানি, এক চিমটি পরিমাণ লবণ, সামান্য পরিমাণ তেল দিয়ে বলক আসা পর্যন্ত অপেক্ষা করছি। বলক আসার পর 2/3 কাপের মতো আটা অথবা ময়দা দিয়ে নাড়ানির সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই গরম আটাটাকে হাতের সাহায্যে মেখে একটা খামিরে পরিণত করতে হবে। এটাকে এবার সমান 3 ভাগে ভাগ করে তো আমি ঢাকনা দিয়ে ঢেকে অন্য একটা বাটিতে রেখে দেব, যাতে উপর থেকে ড্রাই না হয়ে যায়। এবার স্ক্রিনে আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি আপনারা ঠিক একইভাবে এটাকে কিছুক্ষণ সময় ধরে মথে নেবে। কিছুক্ষণ মেখে নেওয়ার পর হাতের সাহায্যে গোল করে নিচ্ছি। যত ভালোভাবে এটাকে মেখে নেবেন আপনার রুটি ততটাই গোল হবে। রুটি বেলার জন্য ওপর থেকে একটু আটা ছিটিয়ে দিচ্ছি, আর আমি স্ক্রিনে যেভাবে দেখিয়ে দিচ্ছি আপনারা ঠিক একইভাবে বেলে নেবেন। যেদিকে দেখবেন একটু অসমান হচ্ছে সেই দিকে বেলনটা অ্যাঙ্গেল করে নিয়ে বেলে নেবেন। চেষ্টা করবেন এমনভাবে বেলে নিতে যাতে বেলার সময় একই সাথে রুটিটাও ঘুরতে থাকে, এরকম হলে কিন্তু রুটিটা অনেক গোল হয়। আমার এই রুটিটা বেলে না হয়ে গেছে, এবার ভেজে নিই। রুটি দর কিছুক্ষণ পর যখন দেখবেন একটু ফোলা ফোলা ভাব হয়েছে তখন উল্টিয়ে দিতে হবে। তারপর কিছুক্ষণ পর আবার এটাকে উল্টিয়ে দিতে হবে। একটা কাপড়ের সাহায্যে চেপে চেপে এটাকে ভেজে নিচ্ছি। যেখানে দেখবেন যে ফুলছে না সেখানে একটু চাপ দিয়ে ধরে থাকবেন, দেখবেন কিছুক্ষণের মধ্যেই রুটিটা সুন্দরভাবে ফুলে উঠবে। আর হাই হিটে ছাড়া কিন্তু রুটি ফুলবে না, অবশ্যই হাই হিটে দিয়ে রুটিগুলো ভেজে নেবেন। আমি এভাবে সবগুলো রুটি ভেজে নিয়েছি। একটা আপনাদেরকে ছিঁড়ে দেখাচ্ছি কতটা সফট হয়েছে। তো আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।